আজকে 5টার আগে উঠে পড়েছি, 4:45টায় রিনা ডেকে দিল তখনই উঠে পড়েছি। উঠে ছোলার ডাল হয়ে গেছে, এখানে ঘুগনি চাপিয়েছি আর মার আলু উচ্ছে চচ্চড়ি হবে। এই যে আলু উচ্ছে চচ্চড়ি হবে আর রিনা এখানে আটা মাখছে, রিনা আটা মাখছে। এখানে সব গুছিয়ে টুছিয়ে নিচে যাব, মেয়ে স্কুলে বেরিয়ে যাবে তারপর নিচে যাব। চলো কাজ সেরে নি, নালে দেরি হয়ে যাবে। এই যে ছোলার ডাল হয়ে গেছে, মার জন্য আলু উচ্ছে চচ্চড়ি করলাম, ঘুগনি যে রেডি হয়ে গেছি দোকানে যাবো বলে। আর এটা পোষ ও ভাত খাচ্ছে, ওর ভাত খাওয়া হয়ে গেলেই নিচে যাব। A few moments later, এই যে রুটি হচ্ছে, এখন চা হয়ে গেছে। এখানে চা দু ফ্লাক্সে আর কেটলিতে দুধ চা র চা করে রেখেছি আর এখন রুটি ভাজছি। গান করছে আর রুটি পরোটা বলছে। রুটি করে রুমালে ঢেকে রেখে দিলাম একটা কাপড়ে। চলো কাস্টমার এসছে। জেঠু এসেছে, জেঠু এসে ক্যাশে বসেছে। সব পরোটা রুটি ভেজে রেখে দিলাম, যে আসবে গরম গরম দিয়ে দেবো। গাছগুলো সব বাইরে রেখেছি, দেখতে ভালো লাগবে। বসে জেঠুর সাথে একটা ছবি তুললাম, ভিডিও করা হলো ছবিও তোলা হলো জেঠুর সাথে। পরোটা নেবে বলে দাঁড়িয়ে আছে, পরোটা ভাজা হচ্ছে। চলো পরোটা শেষ হয়ে গেছে, তাই আবার ভাজছি। ও বেলে দেবে, আমি বেলবো, রিনা ভাজবে। তুই বেলবি? ও বেলবে, আমি ভাজবো। কি রোদ বাইরে দেখো। এতক্ষণ কাস্টমার ছিল, এখন বসে আছি আমি আর রিনা। সব লস্যি খেলো, লস্যি দিলাম, চা দিলাম, কেউ রুটি নিয়ে গেল, এই করছি। এই সব পরিষ্কার করা হয়ে গেছে, সব মুছে ধুয়ে সব পরিষ্কার করে রাখলাম, এবার ওপরে যাব। রিনা কিছু জিনিস ওপরে রেখে দিয়ে আসলো, এবার আমরা যাব। চলো এবার ওপরে যাই, 1টা বাজতে যাই, আবার মেয়ে আনতে যাব, এসে আবার দোকান খুলবো 5টার সময়। ওপরে এসে মুখে একটু প্যাক লাগালো, বেসন দিয়ে হলুদ দিয়ে সব একটা প্যাক বানিয়েছি, টক দই দিয়ে প্যাকটা লাগালো। ঘা মুছতে মুছতে খসখসে হয়ে গেছে স্কিনটা, একটা মেখে বসে আছি, শুকালেই সানে যাব। দেখো কি মেক করেছে, এখন ছাদে গিয়ে ভিডিও করতে হবে, কিন্তু টাইম নেই, এখন ওই সব করতে গেলেই দেরি হয়ে যাবে। রান্না করব, তড়কা করব, ডিম করব, ডিম কষা হবে, তড়কা হবে, আর নিচে গিয়ে রুটি করব। দেখো কী রকম ঝড় বৃষ্টি হচ্ছে, দেখো কেমন জল ঢুকছে ঘরে। চিমনির এই ফাঁকটা দিয়ে, চিমনির এই জায়গাটা দিয়ে জল ঢুকছে, দেখো
নতুন ফ্ল্যাট, আদা রসুন পেঁয়াজ সব কাটা। আমি ব্লগে আমার কথাটা বলছি আর অতিথি বক 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 করেই যাচ্ছিল, সেই জন্য ওকে আড্ডা মেরেই ঝাপট মেরেছি। তোমরা আবার সিরিয়াস নিয়ে নিও না সেটাকে। আদা রসুন পেঁয়াজ সব কাটা। 3:10 বাজে, এখন ডিম কষা করছি। ডিম কষা হয়ে গেছে, রেডি হয়ে গেলাম। এবার লাকি আসলেই বেরিয়ে যাব মেয়ে আনতে। 4:05 বাজে, ও আসলেই বেরিয়ে যাব। দেখো রাস্তার কী অবস্থা, কেমন জল হয়ে গেছে। এই যে এসে দুধ চা হয়ে গেছে, এখন র চা বসালাম। এই যে সব চা খাওয়ার জন্য বসে আছে। ডাক্তারবাবু আসলে আবার ডাক্তারবাবুদের দিতে হবে। ওখানে 4 রুটি আর ছোলার ডাল অর্ডার হলো ইয়োর ফ্রেন্ডে। এই যে বৌদিও চলে এসছে, নিয়ে পেঁয়াজি ভাজছে। কালকেও ভেজেছে, আজকেও ভাজছে। এবার রুটি ভাজি, চলো। সব রুটির অর্ডার হয়েছে। এই যে আমি একটুখানি বেললাম, এখন আমি কাস্টমারদের দিলাম। এখন বৌদি আর রিনা মিলে ভাজছে। এই দেখো রুটি ফুলছে। এই পেঁয়াজি দেওয়া হয়েছে, পেঁয়াজিটা দিয়ে দিই। এ নাও। এই যে ও আচ্ছা, সব ব্লক বসে আছি সব। ও বাইরে বোনের সাথে গল্প করছে, বোনের সাথে ভিডিও কলে কথা বলছে। এখানে বৌদি ফোনে কথা বলছে আর আমি তোমাদের সাথে কথা বলছি। শুধু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকের ওয়েদারটা দারুণ। চলো আবার পরে যাচ্ছি, পরে আসছি। এখন পেঁয়াজি ভাজছে, পেঁয়াজির একটা অর্ডার এসছে। 4 পেঁয়াজি নেবে, তাই গরম গরম ভেজে দিচ্ছে। এই যে ম্যাডাম এসছেন, ম্যাডাম এসে এখন আমাদের সাথে গল্প করছে, আমাদের এন্টারটেনমেন্ট করছে। গল্প করে করে পিসির মতন বক্তৃতা দিচ্ছে এখানে বসে বসে। আর রিনা আটা ঢালতে গিয়ে, দেখো আটা ঢালতে গিয়ে পুরো সাদা হয়ে গেছিলো। আজকে যা তা করছে রিনা, আটা ঢালতে গিয়ে নিজেই সাদা হয়ে যাচ্ছে পুরো। 5 কেজি কৌতো বল, ওই জন্য বেশি হয়ে যাচ্ছে। 5 কেজি